রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আজকের বিষয়, চুলের যত্নে কি ধরনের খাবার খাবেন। সৌন্দর্যের একটা বড় অংশ কিন্তু চুল। আমরা কিন্তু একজন মানুষকে যখন প্রথম দেখি, তখন কিন্তু তার বাহ্যিক যে অবয়ব সেটা কিন্তু অনেক বেশি অবলোকন করি। তখন কিন্তু খেয়াল থাকে যে তার চুলটা কেমন। চুল দেখে কিন্তু মানুষের বোঝা যায় তার ফুড হ্যাবিট বা হেলদি লাইফস্টাইল কি না। কারণ ছকছকে চকচকে চুল যাদের থাকে, ঝলমল সুন্দর, তাদের দেখলেই বোঝা যায় যে তারা খুব হেলদি লাইফস্টাইল থাকে এবং তাদের খাবার দাবার খুব সুন্দর। তাই আজকে টপিক ঠিক করা হয়েছে, চুলের যত্নে, চুল ভালো রাখতে গেলে কী ধরনের খাবারে আমাদেরকে অভ্যস্ত হতে হবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই খেয়াল রাখতে হবে যে আসলে আমাদের খাদ্যাভ্যাসের পাশাপাশি আমাদের লাইফস্টাইল কিন্তু মেনটেন করা খুব জরুরি। কারণ যাদের চুল ঝরে যায় বা পড়ে যায়, পাতলা হয়ে যাচ্ছে, তার পেছনের উৎসটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ যে কোনো ধরনের সমস্যারই কিন্তু উৎস যদি আমরা সে না জানতে পারি, তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান করাটা সম্ভব হয়ে ওঠে না। চুল পড়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণটা হচ্ছে গিয়ে পেটের যে কোনো সমস্যা। কারণ আমরা যদি পেটে হচ্ছে গলযোগ থাকে বা পেটের যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে, ডায়রিয়ার প্রবলেম থাকে, হজমের সমস্যা থাকে, পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, সেখান থেকে কিন্তু চুল ঝরে যেতে পারে। অন্যথায় আরেকটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ঘুম। অনেকে পর্যাপ্ত ঘুম হচ্ছে না বা স্ট্রেস লাইফ লিড করেন, সে কারণেও কিন্তু হচ্ছে গিয়ে চুল পড়ে যেতে পারে। কারণ হচ্ছে গিয়ে এখনকার লাইফস্টাইলে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু লেট নাইটে ঘুমায়, যে কোনো কারণেই হোক, সেই রাত জাগাটা এবং পরবর্তী দিনে দেরি করে ঘুম থেকে ওঠা, এটা নিয়ে এটার সাথে কিন্তু আমাদের শরীরে মেটাবলিজম এবং পুষ্টির একটা সম্পর্ক আছে। সো আমরা যদি এই ধরনের লাইফস্টাইল মেনটেন করে থাকি এবং স্ট্রেসের মধ্যে থাকি, সে কারণেও কিন্তু চুল ঝরে যেতে পারে। অনেকেই হচ্ছে গিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেও কিন্তু চুল পড়ে যেতে পারে। মাথায় খুশকি বা মাথার যে কোনো ধরনের সমস্যার কারণেও কিন্তু স্ক্যাল্পের প্রবলেমের কারণে চুল ঝরে যেতে পারে। তো যাদের প্রবলেমগুলো আছে, তারা আপনারা আসলে খেয়াল করবেন যে আসলে কোন কারণে আপনার চুলগুলো পড়ছে। এর পাশাপাশি আসলে ফুডটা কেমন হওয়া উচিত, এটা জরুরি। কারণ চুল কিন্তু শরীরের ভিতর থেকে, স্ক্যাল্পের ভিতর থেকে গজায় এবং এই চুলের পুষ্টিটা কিন্তু আমাদের শরীর থেকেই আসে। তাই সুন্দর চুল উঠতে গেলে এবং চুল গজাতে গেলে অবশ্যই খাবার দাবারের একটা ভূমিকা আছে। যারা স্ট্রেসে থাকেন বা যে ধরনের সমস্যাগুলোর কথা বলছি, এটা এই কারণগুলোর কারণে আমাদের শরীরে কিন্তু টক্সিসিটি তৈরি হয় এবং এই টক্সিনগুলো কিন্তু আমাদের শরীরে রয়ে যায়। তাই চুল গজাতে হলে আপনাকে কিন্তু এই টক্সিনগুলো বের করে দিতে হবে। তার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। কারণ পানি হচ্ছে ন্যাচারাল, হচ্ছে ডিটক্সিফাই করে আমাদের বডিকে। এবং এই পানির মধ্যে আপনি দরকার হলে একটু আমরা বলি যে লেবু দিয়ে নিতে পারেন, মাল্টা দিয়ে নিতে, পুদিনা পাতা দিয়ে, আদা দিয়ে যদি দেন, সারাদিন যদি এই পানিগুলো আপনি খেতে থাকেন, তাহলে কিন্তু ডিটক্সিফাইড হয়ে যায় বডি। এবং পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে খাবারের মেনুতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট টাইপ খাবারগুলো খাওয়া উচিত। কারণ আমরা রান্না বান্না করে যে খাবারগুলো খাই, সেখান থেকে সঠিক পরিমাণে পুষ্টি আমাদের বডিতে আসে কি না সেটা কিন্তু একটা সন্দেহ রয়েই যায়, পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাচ্ছি কি না। কিন্তু আমরা যদি কাঁচা ফলমূল এবং শাকসবজি খাই, সেখান থেকে কিন্তু যতটুকু আমার পুষ্টি পাওয়া দরকার ততটুকুই আমরা পাচ্ছি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন কালারের সবজি এবং ফল কিন্তু আমাদের খাওয়া দরকার। নর্মালি আমরা যখন বাজার করি তখন কিন্তু সবুজ রঙের ফল এবং শাকসবজি আমরা বেশি কিনি, কিন্তু আমাদের আশেপাশে কিন্তু অনেক কালারের সমারোহ আছে। যেমন কমলা বা হলুদ রঙের যে খাবারগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে, যেটা আমাদের স্ক্যাল্প বা যে স্কিনটা আছে সেটা সুস্থতার জন্য দরকার হয়। এর পাশাপাশি লাল রঙের সবজি আছে, ফল আছে, যেগুলো হচ্ছে আমাদের আয়রন জাতীয় খাবারের ঘাটতি পূরণ করে। এবং আছে সাদা রঙের সবজি এবং ফল, যেটা আমাদের কোলেস্ট্রল লেভেল কমায়। এই সবগুলো কালারই কিন্তু আসলে যেটা বলছি, কোলেস্ট্রলের কারণেও কিন্তু, হাই কোলেস্ট্রলের কারণে আমাদের চুল পড়ে যেতে পারে। আয়রন যাদের অভাব থাকে, এনিমিয়া থাকে, তাদেরও কিন্তু চুল পড়ে যেতে পারে। তাই এই যদি রঙিন কালারের সবজি এবং ফলগুলো প্রতিদিন আমরা 5টা কালারের অন্তত খেতে পারি, তাহলে কিন্তু চুল পড়া থেকে আমাদের রেহাই পেতে পারি। এবং চুল গজানোর ক্ষেত্রে আরেকটা খেয়াল করতে হবে যে আমরা বায়োটিন যে সমৃদ্ধ যে খাবারটা আছে সেটা আমরা অবশ্যই খাবো, সেটা হচ্ছে গিয়ে ডিম। প্রতিদিন অবশ্যই 2 ডিম আপনি কমপক্ষে খেতে পারেন। কারণ একটা মাঝারি সাইজের ডিম থেকে 60 কিলো ক্যালোরি আসে, যেটা খুব সহজেই আপনার শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের সাপ্লাই দিতে পারে এবং হচ্ছে গিয়ে আপনার শরীরে যে বায়োটিন দরকার হয় সেটারও কিন্তু সাপ্লাই দিবে। এই পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে কিনা। কারণ খাবার দাবার আপনি যতই খান না কেন, আপনি যদি স্ট্রেস রিলিফ না করেন, তাহলে কিন্তু এই চুল পড়াটাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। তাই
খাবার দাবার, পর্যাপ্ত পরিমাণ খাবার, পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, এভাবে যদি আপনার লাইফস্টাইলটা মেনটেন করতে পারেন এবং স্ট্রেস রিলিফ করতে পারেন, তাহলে কিন্তু সুন্দর ঝকঝকে চুলের অধিকারী হয়ে উঠবেন আপনি। পুষ্টিবিদের এই পুষ্টি তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন পরবর্তী পুষ্টি তথ্য দেখার জন্য। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রেন অনলাইন।